ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টিএসআর রাজ্যের গর্ব। দেশের অন্যান্য পুলিশ বাহিনীর তুলনায় ত্রিপুরা রাজ্যের টিএসআর বাহিনী কোনো অংশে কম নয়। সারা দেশে এই বাহিনীর একটা সুনাম রয়েছে। ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে টিএসআর, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আগরতলা শহরের আর কে নগর স্থিত টিএসআর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের মাঠে আয়োজিত ত্রিপুরা স্টেট রাইফেলসের 14 ও 15 নম্বর ব্যাটালিয়নের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিএসআর এর 14 এবং 15 নম্বর ব্যাটালিয়নে নিয়োগ করা হয়েছিল মোট 1413 জনকে। এদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত 458 জন জওয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হল শুক্রবার। রাজ্যের আইন শৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে আগরতলা, উদয়পুর, ধর্মনগর, আম্বাসা, কুমারঘাট এবং বিলোনিয়াতেও রাজ্য সরকার টিএসআর কোম্পানির অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা স্টেট রাইফেলস আমাদের রাজ্যের জন্য একটা গর্বের বিষয়, সমস্ত ত্রিপুরাবাসী আপনাদের জন্য গর্ব করে, কারণ শুধু ত্রিপুরাতেই নয়, সারা দেশে টিএসআর বাহিনীর একটা সুনাম রয়েছে। এবং বিশেষ করে যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে শুরু হয়, যেভাবে সুনামের সাথে টিএসআর বাহিনী তার মোকাবেলা করেছে, বলিদানও হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে আমি আজকের এই যে পাস আউট বা পাসিং আউটের যে প্যারেড আপনারা অংশ নিয়েছেন, মূল যে টিএসআর আপনারা যুক্ত হয়ে গেছেন শপথ নেওয়ার পর, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে আমি যে পাসিং আউট প্যারেডও আমি অংশগ্রহণ করেছিলাম, সেখানে যারা মহিলারা প্রথমবার 160 জন মহিলা টিএসআর জওয়ানদের, তারাও সেখানে অংশগ্রহণ করেছিল। এবং আজকে অনেকে এদের মধ্যে এখানে তারা প্রাইজ পেয়েছেন, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং আপনারা যেভাবে নিরাপত্তা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক কাজেও টিএসআর জওয়ান তাদের যে শ্রেষ্ঠত্বের যে পরিচয় এতদিন দিয়ে এসছে, সেটা আগামী দিনও দেবে, সেটা আমি আশা করি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলির জনগণের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিএসআর ক্যাম্পগুলি। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করতে অ্যাকশন কর্মসূচি, স্বাস্থ্য শিবির এবং প্রশাসনিক শিবিরের আয়োজন করেছেন টিএসআর জওয়ানরা। সন্ত্রাসবাদের মোকাবেলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে সারা দেশের মধ্যে চতুর্থ রাজ্য হিসেবে 2011 সালে প্রেসিডেন্টস কালার মেডেল সম্মানে ভূষিত হয় ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনীকে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুযায়ী নয়াদিল্লিতেও গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছে টিএসআর জওয়ানরা। যে উল্লেখযোগ্য যে কাজের স্বীকৃতি হিসাবে প্রেসিডেন্টস কালার মেডেলে সম্মানিত হয়েছিল, আমরা সেটা সবাই জানি। এবং সারা দেশের মধ্যে চতুর্থ রাজ্যে ত্রিপুরার এই প্রেসিডেন্টস কালার মেডেলে সম্মানিত হয়। এছাড়া প্রাইভেট ত্রিপুরা হিসাবে টিএসআর বাহিনী রাজ্যে নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজ পাসিং আউট 2টি IR ব্যাটালিয়ন ছাড়াও টিএসআরের 14টি শক্তিশালী ব্যাটালিয়ন গড়ে উঠেছে, যারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা নিতে পারে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা ছাড়াও বর্তমানে টিএসআর বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা, বিপর্যয় ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, VIP নিরাপত্তা এবং নেশা বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত থেকে তাদের দায়িত্ব পালন করছে। NDRF-এর ট্রেনিং সেন্টারে বিপর্যয় মোকাবেলা এবং আইন শৃঙ্খলার বিষয়ে, CRPF এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের ট্রেনিং সেন্টারে টিএসআর জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছেন। বর্তমানে টিএসআর 1 ব্যাটালিয়ন ONGC-তে এবং 1 কোম্পানি OTPC-তে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও রাজ্যের শিল্প এলাকার নিরাপত্তার স্বার্থে TNGCL নিপকো টিএসআর বাহিনীর দায়িত্ব পালন করছেন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুসারে
দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট, আদালত চত্বর, বিভিন্ন দূতাবাস এলাকায় দিল্লি পুলিশের সাথে টিএসআর জওয়ানরা নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করছে। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে এদিন অভিবাদন জানান প্রশিক্ষণপ্রাপ্ত টিএসআর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।